হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মার এখানে, আর আজকে হলো মার জন্মদিন। হ্যাপি বার্থডে মা, বলো হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে মা সব রান্না বান্না করছে আর আমরা এখানে এসে গেছি দুপুরবেলা লাঞ্চ করতে। আর আজকে একটা স্পেশাল মেনু কিন্তু বাবা নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ বাবা, কিসের ডিমের ঝোল? না হাঁসের ডিম, হাঁসের ডিমের ঝোল বাবা নিজের হাতে বানিয়েছে স্পেশাল। আর রিয়ার নদীকে ক্রিকেট খেলে বেড়াচ্ছে। তো চলো এখন রান্না বান্না কমপ্লিট করে এবার মাকে সাজিয়ে খেতে দেব। আচ্ছা লাগছে জন্মদিনের দিন, খুব ভালো লাগছে, কেউ না আসলে ভালো লাগতো না। দিদি তো আসতে পারে না। দিদি দুই একবার এসেছে, হ্যাঁ স্যার আসে মাঝে মাঝে, বাট এবার মনে ভুলেই গেছে। এ বাবা, তো এখানে রান্না হয়েছে সর্ষে দিয়ে পমফ্লেট মাছ আর এখানে ইলিশ মাছের ঝোল। হ্যাঁ একদিন দাদু বানিয়েছে দেখেছিস, দাদু সব কিছু পারে। দাদু এখানে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজছে, ফ্রেঞ্চ ফ্রাই, ও এবার পটল ভাজছে। এখন শরীর ঠিক আছে তো? হাতে পায়ে ব্যথা টাথা নেই তো? এই কুচিনাটা চালিয়ে নাও। আর এখানে এখন সব খাবারগুলো বাড়ছি, রিয়ান আর বাবা এখানে পড়াশোনা করছে, আর এইদিকে আমি সব খাওয়ার টাওয়ারগুলো বেড়ে এই ঘরে একদম মাকে বেড়ে খেতে দিচ্ছি। আপনি শুরু করেন আগে। জাস্ট খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে উঠলাম অ্যান্ড এই যে একজন শুয়ে পড়েছে, খেয়ে দিয়ে উঠে কেমন খেলে? ভেরি ভেরি গুড। এখনো এইসব পায়েস মিষ্টি আম এগুলো মা কিছু খেতে পারেনি, মাছ ভাত খেয়ে উঠলাম আর এখন একটু বাদে এগুলো খাবো। আর খেতে খেতে এসে গেছে মার বার্থডে কেক, যেটা আমি প্রি অর্ডার করেছিলাম। সো চলো দেখিয়ে দিই তোমাকে দিনের বার্থডে কেকটা। কী গো এনেছো? আস্তে আস্তে নাড়াস নাড়াস। তো রিয়া নিয়ে আসছে দিদার বার্থডে কেক। তারপরে আমরা ফ্রিজে রেখে দেবো। এটা একটা ছোট্ট বোন আমাদের মৌসুমি পাল বলে এখানে কাছে বানায় কেক, ওর থেকে নিয়েছি হোম মেড কেক। এটা দিয়ে হবে না, হ্যাঁ দেখো খুললে কেমন। হ্যাপি বার্থডে লিখে নি, এই যে দিয়ে দিয়েছে উপরে। ও আচ্ছা আচ্ছা, এই ভালো হয়েছে গো, দেখতে তো ভালো হয়েছে, ভালো হয়েছে না? হোম মেড কিন্তু বাড়িতে বানায়, কি সুন্দর না বাবা, ভালো আছে, পারফেক্টই বানিয়েছে। না আমি বুঝতে পারিনি, এটা ফ্রিজে রাখতে হবে বাবা, এটা হোমমেড তো। হ্যাঁ হ্যাঁ এটা ফ্রিজে রাখো, খেতেও ভালো হয় এই হোমমেড কেকগুলো। সো গুড ইভিনিং, এখন হলো ইভিনিং টাইম আর এখন হবে মায়ের কেক কাটিং সেশন। সেখানে কেক মিষ্টি সব রেডি করা হচ্ছে আর এখন মা কাটবে হলো বার্থডে কেক। আর রিয়ান এখানে গোছাচ্ছে, টিউশন যাবে, কেক কাটা হলে তারপর টিউশন যাবে তো। ঠিক আছে চলো, এখানে সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি কেক কাটিং এর অপেক্ষায়। আর যে বার্থডে গার্ল সে কাজ করে যাচ্ছে রান্নাঘরে, কিছুতেই আসছে না। এইখানে পায়েস পাড়া হয়ে গেছে, ইয়ামি ইয়ামি পায়েস। এখানে হলো বার্থডে কেক আর এখানে হলো মিষ্টি। চলো চলো চলো, চলো চলো ফুদা ফুদা।
Chalo, let's sing. Happy birthday to you. Happy birthday to you. বাবা মাকে খাওয়া হচ্ছে ওটা না না মাকে খাওয়া হচ্ছে ওটাই না ভালো খেতে দাঁড়া ছবি তোলা হয়নি দেখো না দাঁড়া অনেক মজা দিচ্ছ হ্যাঁ ঠিক আছে একটা ভিডিও হচ্ছে করে না ব্যাস আচ্ছা দাঁড়া নে 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 Let's do.